তো নারীর গলার কণ্ঠস্বর, তাহলে কি তাহলে কি গভীর অরণ্যে কোন নারী বিপদে পড়েছে? আমি যাব সেই নারীর কাছে, আমি যাচ্ছি। এ তো নারী নয়, এ তো আমার গর্ভধারিণী মায়ের কণ্ঠস্বর। তাহলে কি তাহলে কি আমার গর্ভধারিণী মা কোনো বিপদে পড়েছে? আমি যাব, আমি যাচ্ছি। তোমার চরণে জানাই শত কোটি প্রণাম মা, জননী জন্মভূমি স্বর্গাবধি বলিয়াছি। একি একি মা তুমি কাঁদছো, তোমার চোখে জল, বলো মা এই গভীর অরণ্যে কে তোমাকে দুঃখ দিয়েছে? মা তুমি মনে কথা আমার কাছে খুলে বলো মা জননী। ওরে ওরে পুত্র বিগুড়া, আমি যে তোর মা, আমি মা হয়ে কেমন করে পুত্রের কাছে ওই কথা বলতে পারবো? দশ মাস দশ দিন গর্ভে ধরেছ, অনেক দুঃখ কষ্ট সহ্য করে আমাকে তুমি পৃথিবীর বুকে আলো দেখিয়েছ। আমার গর্ভধারিণী মাকে দেখে দেবে আমি অরণ্য মাঝে, আর আমি তাকে মুখে সহ্য করব। শুনো মা, তুমি যদি মনের কথা আমায় খুলে না বলো, আমি প্রতিজ্ঞা করছি এই মুহূর্তে তোমার বড় বলো ওই দিকে।
দর্শন করে নিতে হয়, আমাদের আশ্রমের দিকে আয় বাবা, আমাদের আশ্রমের দিকে আয় পিতা। সম্পন্ন করে দিতা